জাতীয় ইমাম সমাজের উদ্যোগে আজকে বিশাল মহাসম্মেলন প্রতিনিধি সম্মেলন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ 1998 সাল থেকে অদ্যাবধি হাতে হাতে পা পা করে এই পর্যন্ত আমাদের জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের অনেক জায়গাতে কাজ করেছেন আপনারা জানেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বর্ণাত্মদের জন্য কাজ করেছে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ রোহিঙ্গা মুসলমানদের জন্য আমরা 1916 সাল 17 সালে লক্ষ লক্ষ টাকা নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম সেই উদ্বাস্তু রোহিঙ্গাদের জন্য আমরা কিছু করার জন্য তাই আমরা ইমাম সমাজের জাতীয় ইমাম সমাজের ব্যানার থেকে আমরা সেখানে মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আমরা বিভিন্ন সময়ে বন্যাত্মদের জন্য আমরা ত্রাণ সংগ্রহ করে আমরা সেখানে আমরা পৌঁছে দিচ্ছি সংগ্রামী তৌহিদি জনতা জাতীয় ইমাম সমাজ একটি অরাজনৈতিক সংগঠন সেই আমরা আমাদের কল্পনা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আমাদের এই বাংলাদেশের প্রায় 4 লক্ষ এর চেয়ে বেশি কম বেশি হতে পারে ইমামদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই প্রয়াস ইনশাআল্লাহ আজকে আমাদের জাতীয় ইমাম সমাজ এমন একজন মহান একজন নেতা আমাদের জাতীয় ইমাম সমাজের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন যা এর আগে অত্যন্ত দুঃখের বিষয় ছিল যে এরকম আমরা এই যোগ্য ইমাম এবং যোগ্য নেতা যোগ্য সভাপতি আমরা পাইনি আজ আমরা জাতীয় ইমাম সমাজ অত্যন্ত গর্বিত আমাদের হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহারীকে আমাদের জাতীয় ইমাম সমাজের সেই সভাপতি হওয়ার জন্য আমরা অত্যন্ত খুশি দেশ খুশি উলামায়ে কেরামকে খুশি এবং জাতীয় ইমাম সমাজের প্রতিটি সদস্য খুশি আশা করি আমাদের মেহমান মহোদয়গণ যারা উপস্থিত রয়েছেন আপনারা সকলেই যারা আসছেন আপনারা সকলেই খুশি হবেন আমাদের এই নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমাজের হযরত মাওলানা আব্দুর রাজ্জাক আল আজহার সাহেব আপনাদের সামনে বিনীত আবেদন আপনারা দোয়া করবেন হুজুরের নেতৃত্বে হুজুরের শেষ বয়সে বা সারা বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে ইমামদের একটি শক্তিশালী একটা সংগঠন হ্যাঁ সংগঠনের পিছনে হুজুর কাজ করতে পারেন আপনারা ইসলাম প্রচারে অঙ্গীকারবদ্ধ।